প্রিয় দর্শক বন্ধুরা, আজ আবারও রুজিরা বন্দ্যোপাধ্যায় কলকাতা হাইকোর্টের কাছে দরাস্ত হন তার রক্ষা কবচের বিষয়ে। সম্প্রতি নিয়োগ দুর্নীতি মামলায় রুজিরাকে নোটিশ দিয়েছেন কেন্দ্রীয় সংস্থা, আপনারা আশা করি সেটা সবাই জানেন। এরপরই রুজিরার অভিযোগ, এক শ্রেণীর সংবাদ মাধ্যম তাকে ও তার পরিবারকে নিয়ে অতি সক্রিয় হয়ে প্রচার করছে, তাকে এবং তার স্বামীকে জড়িয়ে মিথ্যে কথা অর্ধসত্য প্রচার করা হচ্ছে বলে তার দাবি। রুজিরার আইনজীবী এদিন সওয়াল করেন, অভিযুক্তদেরও কিছু অধিকার থাকে, এক্ষেত্রে গোপনীয়তা অধিকার নষ্ট হচ্ছে, তার জেরে মৌলিক অধিকার হরণ করা হচ্ছে তার এবং তার পরিবারের। এই দাবি করেই রক্ষা কবচ চাইছেন রুজিরা। কিন্তু অন্যদিকে কেন্দ্রীয় সংস্থা সিবিআই এর দাবি করেছে, রুজিরা নিজেকে থাইল্যান্ডের নাগরিক বলে পরিচিতি দিয়েছেন, ভারতীয় সংবিধান মেনে তাকে রক্ষা কবচ দেওয়া সম্ভব নয়, এমনটাই জানিয়েছে সিবিআই এর আইনজীবী। মৌলিক অধিকারের আইনের ভিত্তিতে রক্ষা কবচ দেওয়ার দাবি জানিয়েছেন কিন্তু রুজিরা বন্দ্যোপাধ্যায়। সংবিধানের 21 নম্বর ধারা অনুযায়ী আইনের হস্তক্ষেপ ছাড়া কোনো মানুষকে তার জীবনের অধিকার বা স্বাধীনতা থেকে বঞ্চিত করা যায় না। এই আর্টিকেলে 21-এ উল্লেখ রয়েছে রক্ষা কবচের দাবি, তেমনটাই জানিয়েছেন অভিষেক পদ্মী। সিবিআই এর আইনজীবী বিলদ্দল ভট্টাচার্য এদিন প্রশ্ন তোলেন, সংবিধানের ধারা কি একজন বিদেশিকে সত্যি অধিকার দেয়? তিনি উল্লেখ করেছেন অভিষেকের স্ত্রী বিদেশি, থাইল্যান্ডের বাসিন্দা। এই প্রসঙ্গে উত্তর দিতে গিয়ে রুজিরার আইনজীবী কিশোর দত্ত বলেন, 14 এবং 21 নম্বর অনুচ্ছেদে শুধুমাত্র ভারতীয় নাগরিকদের রক্ষা কবচ দেওয়ার কথা বলা নেই। এদিকে মহামান্য বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য বলেন, অনুমানের ওপর ভিত্তি করে কোনো নির্দেশ দেওয়া যায় না, কাল কি হবে সেটা আজ থেকে অনুমান করে কোনো সিদ্ধান্তে আসা যায় না। বিচারপতি উল্লেখ করেছেন, এগুলো রাজনৈতিক অপপ্রচার হতে পারে, আদালত এতে হস্তক্ষেপ করতে পারে না। বিচারপতি এও বক্তব্য করেন, মানহানির মামলা পারলে আপনারা করতে পারতেন। বুধবার এই মামলার ফের শুনানি আছে কলকাতা হাইকোর্টে। অর্থাৎ এই মুমেন্টে দাঁড়িয়ে রুজিরা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু কোনোরূপ রক্ষা কবচ কলকাতা হাইকোর্ট থেকে আজও দেওয়া হলো না। তো উনি এবার দেখা যাক আগামীকাল তিনি ইডির ডাকে সাড়া দেন কি না, বা তিনি উপস্থিত হন কি না। পরবর্তী আপডেটটি কী আসছে অবশ্যই আমরা আপনাদের সামনে শেয়ার করব। আপনাদের মূল্যবান বক্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। চোখ রাখুন আমাদের পরবর্তী রিপোর্টের দিকে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিলাম আপনাদের থেকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।